সর্পগন্ধা ওষুধ হিসেবে ব্যবহার মূল মাত্রা মূল চূর্ণ 6 গ্রেন থেকে 3 গ্রাম পর্যন্ত পরিচিতি সর্পগন্ধার প্রচলিত নাম ছোট চাদর বস্তুত এই নামে কোনো ভেষজ আয়ুর্বেদ শাস্ত্রে দেখা যায় না তবে নাকলি বা গন্ধনাকলি রাসনাভেদ স্থলে সর্পগন্ধা ও সর্পাক্ষী নামে 2টি রাসনার উল্লেখ দেখা যায় এই জন্যে অনেকের অভিমত রাসনা বা মূল রাসনা স্থলে ছোট চাদর এবং গন্ধনাকলি স্থলে বড় চাদর ব্যবহার করা যেতে পারে গুণগত বিচারে ছোট চাদর অপেক্ষা বড় চাদর কিছু বেশি উন্নত দেখতে অনেকটা টগর ফুলের গাছের পাতার মতো হয় পত্রদর গাঢ় সবুজ এবং পত্রপৃষ্ঠ ঈষৎ ফ্যাকাশে হয় পাতার শির 8 থেকে 18 জোড়া হয় পুষ্পদল ক্ষুদ্র ও লোহিত বর্ণ একটি পুষ্পদণ্ডে গুচ্ছাকারে বহু পুষ্প থাকে ফলগুলো জোড়া জোড়া থাকে মূলের গন্ধ অবিকল কাঁচা তেঁতুলের গন্ধের মতো মোটা ও ধূসর পিত বর্ণ উৎপত্তি স্থানভেদে মূলের আকৃতি ও গুণেরও তারতম্য হয়ে থাকে বাংলাদেশ জাত ছোট চাদরের মূল বাহু তো কালো রং ভাঙলে ভেতরটা সাদা এবং কাষ্ঠভাগ অধিক থাকে বিহার আসাম মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে গাছের মূল মোটা হয় কোনো কোনো ক্ষেত্রে লাল মাটির মতো কোথাও বা শুভ্র বর্ণের মূল দেখা যায় সহজে ভাঙা যায় ভেতরে কাঠের ভাগ বিশেষ দেখা যায় না স্বাদে অত্যন্ত তেতো গুণাগুণ ও প্রয়োগ এই চাদরদ্বয় প্রধানত উত্তেজনানাশক ও নিদ্রাকারক এদের মূল চূর্ণ উপযুক্ত মাত্রায় সেবন করালে সুনিদ্রা হয় এবং উন্মাদ রোগের উন্মত্ততা হ্রাস পায় এদের উপকার হৃৎপিণ্ডের ওপর অবসাধক ক্রিয়া করে থাকে এবং শরীরের প্রান্তিক রক্তবহ সূক্ষ্ম শিরাসমূহকে বিস্ফারিত করে ঊর্ধ্ব রক্তচাপ দমিত করে উন্মাদ রোগের একমাত্র উন্মত্ততা প্রকাশ পেলেই এর ব্যবহার যুক্তিগ্রাহ্য কিন্তু মনোবিকারের ক্ষেত্রে যেখানে শরীর অত্যন্ত দুর্বল এবং নিস্তেজভাব ও মানসিক অবসাদের লক্ষণ প্রকাশ পায় সেখানে এর ব্যবহার করা উচিত নয় ছোট চাদর 15 থেকে 20 গ্রেন মাত্রায় নিদ্রাকারক বায়ু বৃদ্ধির ক্ষেত্রে 5 গ্রেন জটা মাংসী একত্রে একবার বা দুবার দুধ ও চিনি সহ সেবন হিতকর উন্মাদ রোগের ক্ষেত্রে সর্পগন্ধার অবসাধক দোষকে কিছুটা কমাবার জন্য তার সঙ্গে মরিচ 2.5 ও ছোট চাদর 3 গ্রাম একত্রে সেবনে বিশেষ উপকার হয় এই মূলের আশ্চর্য শক্তির গুণে ঘোরতর উন্মাদ রোগীও সহজেই নিদ্রায় অভিভূত হয়ে পড়ে অবশেষে আরোগ্য লাভ করে ছোট চাদরের আর একটি গুণ এটি বিষনাশক এতে সর্প বিষ নষ্ট হয় দুরারোগ্য ক্ষতে গরল পোড়া নালিঘা প্রভৃতিতে ছোট চাদর মূলের কল্ক ঘি পাক করে সেই ঘি ব্যবহার করলে আশু উপকার পাওয়া যায় অতিরিক্ত রক্তচাপে হাই ব্লাড প্রেশার এই মূল চূর্ণ 3 গ্রাম জটা মাংসী ভিজানো জল বা কেবলমাত্র জল সেবন করালে দ্রুত উপসর্গ দমন হয় শাস্ত্রের যুক্তি অনুযায়ী সর্পগন্ধাকে রাসনা শ্রেণীভুক্ত ধরলে এটি আমবাত এবং অন্যান্য তীব্র বেদনানিত বাতে প্রয়োগ করা যায় বস্তুত অধুনা গুকগুলো ও সর্পগন্ধার চূর্ণ সমান ভাগে মিশ্রিত করে 12 থেকে 20 গ্রেন মাত্রায় ব্যবহার প্রচলিত আছে।